1918 সাল সবেমাত্র পদার্থবিদ্যায় নোবেল পেয়েছেন ম্যাক্স প্ল্যাঙ্ক। বিভিন্ন জায়গা থেকে বক্তৃতা দেবার আমন্ত্রণ আসছে, তিনি যাচ্ছেন এবং সব জায়গায় নতুন কোয়ান্টাম মেকানিক্স নিয়ে একই লেকচার বারবার দিচ্ছেন। তার যে শোফার অর্থাৎ ড্রাইভার, তিনি একমাত্র যিনি সবকটা লেকচারেই উপস্থিত ছিলেন। বেচারা বোর্ড হয়ে গিয়ে একদিন প্ল্যাঙ্ককে বললেন তিনি এবার প্ল্যাঙ্কের ড্রেস পরে গিয়ে বক্তৃতা দেবেন, আর শোফারের ড্রেস পরে দর্শক গ্যালারিতে বসে থাকবেন খোদ প্ল্যাঙ্ক। বিজ্ঞানী হলেও ম্যাক্স প্ল্যাঙ্কের বোধহয় রসবোধ ভালো ছিল, তিনি সাথে সাথে রাজি হয়ে গেলেন। সেদিনের লেকচারটি মিউনিখে। শোফার গিয়ে তোতা পাখির মতো মুখস্থ বুলিয়ে আওড়াতে লাগলেন। হঠাৎ এক ফিজিক্স প্রফেসর দাঁড়িয়ে প্রশ্ন করে বসলেন প্ল্যাঙ্ক রুফি শোফারকে। বক্তব্য মুখস্থ থাকলেও শোফার তো আর কোয়ান্টাম মেকানিক্স নিয়ে পড়াশোনা করেননি, কিন্তু তিনি চাতুর্যের সাথে ব্যাপারটি সামলে নিলেন। প্রশ্নকর্তার দিকে তাকিয়ে তিনি বললেন, মিউনিখের মতো এত উন্নত একটা শহরে এসে এত সহজ একটা প্রশ্ন পাবো তা আমি জীবনে কল্পনাও করিনি। আমি এটার উত্তর দেবো না, আমার শোফার এটার উত্তর দেবে। রোল্ফ ডোবেলির লেখা দ্য আর্ট অফ থিঙ্কিং ক্লিয়ারলি বইটিতে মানুষের চিন্তার 99টি ভুলের কথা বলা হয়েছে, যার একটি হচ্ছে শোফার নলেজ, যাকে অনেক সময় শোম্যানশিপও বলা হয়। আপনি হয়তো একটা ব্যাপার নিয়ে খুব একটা জানেন না, খুব একটা ঘাটেননি, স্টাডি করেননি, কিন্তু আপনি দেখতে চমৎকার, আপনার কথা বলার স্টাইলটা সুন্দর। সুতরাং একটা জিনিস ঠিকঠাক মতো না জেনেও আপনি কিন্তু আপনার দর্শকদেরকে ধোকা দিতে পারেন। প্রেজেন্টেশন স্কিল আজকালকার দিনে খুবই গুরুত্বপূর্ণ, এ ব্যাপারে কোনো সন্দেহই নেই। আপনি একটা বিষয় জানেন কিন্তু তা ঠিকঠাক মতো উপস্থাপন করতে পারেন না, এটা খুবই দুঃখজনক। কিন্তু আপনি ঠিকঠাক মতো জানেনই না, অথচ শুধুমাত্র এই স্কিলটা ব্যবহার করে আপনি মানুষজনকে ম্যানিপুলেট করতে পারেন সহজেই। তাই লেখক বলেছেন, বিভিন্ন সংবাদ পাঠক, মডেল এবং সেলিব্রিটিদের সম্মান দেবার আগে দুবার ভাবতে, তাদের প্রেজেন্টেশন দেখে ওয়াও বলে ওঠার আগে একটু চিন্তা করে দেখতে যে তারা আসলেই জ্ঞানের গভীরতা রাখে কি না। আর তাই জ্ঞান দুই প্রকার, একটা হচ্ছে রিয়েল নলেজ যাকে অনেকেই প্ল্যাঙ্ক নলেজও বলে থাকেন, আর একটা শোফার নলেজ যা গুগল সার্চ দিয়ে পাওয়া যায় কিন্তু শোম্যানশিপের মাধ্যমে যার অলেক বিকাশ ঘটে। এ ব্যাপারে বিখ্যাত ইনভেস্টর এবং ধনকুবের ওয়ারেন বাফেটের একটা তত্ত্ব আছে যাকে বলা হয় সার্কেল অফ কম্পিটেন্স। এটা নিয়ে আমি একটা আলাদা ভিডিও বানাবো ইনশাআল্লাহ। তবে সংক্ষেপে বলি, আপনার সার্কেল অফ কম্পিটেন্স হচ্ছে আপনার সার্কেলের অর্জিত সেই সকল জ্ঞান যা আপনার পেশাগত সাফল্যের জন্য গুরুত্বপূর্ণ, যা আপনি ইন্টুইশনের মাধ্যমে ধরে ফেলতে পারেন এবং যার উপর আপনার নিয়ন্ত্রণ আছে। এই সার্কেলের বাইরে যা কিছু আছে তা হয়তো আপনি জানেন অথবা একেবারেই জানেন না, কিন্তু আপনি যে জানেন না এই ব্যাপারটা আপনি জানেন, এটাকেই বলা হচ্ছে আসল জ্ঞানের গভীরতা। তাহলে কি এমন হতে পারে না যে একজন সত্যিকারের জ্ঞানী মানুষ যার শোফার নলেজও ভালো? হতেই পারে, এবং এরকম মানুষের সংখ্যাও অহরহ। তবে শোফার নলেজে বিকশিত হওয়া এই সুপারফিশিয়াল দুনিয়ায় কীভাবে বুঝবেন একজন মানুষ আসলেই সত্যিকারের জ্ঞান রাখে কি না, যেহেতু শোফার নলেজ দিয়ে আপনি খুব ভালোভাবেই মানুষকে প্রতারিত করতে পারেন? তবে আবার ম্যাক্স প্ল্যাঙ্কের শোফারের কথাই চিন্তা করুন, তিনি উত্তর না জানলেও কিন্তু শোফার রূপে ম্যাক্স প্ল্যাঙ্ককে রেফার করে দিয়েছিলেন। তিনি কিন্তু স্বীকার করেননি যে তিনি আসলে ব্যাপারটা জানেন না। এটাই পার্থক্য, যার সত্যিকারের জ্ঞানের গভীরতা আছে সে জানে যে সে কোন বিষয়টা জানে না, আর সাথে সাথে সে এটা স্বীকার করে নেয়। অন্যদিকে শোফার নলেজ যাদের থাকে, অর্থাৎ যাদের জ্ঞানের গভীরতা প্রশ্নবিদ্ধ, তারা বিভিন্ন গোজামিল দিয়ে আপনাকে একটা অগভীর উত্তর দিতে উদ্যত হয়, কিন্তু একবারের জন্যও মুখে স্বীকার করে না যে সে ব্যাপারটা জানেই না। ধন্যবাদ। ভিডিওটিতে লাইক দেবেন এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন।